সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য ধরুন। আমাদের মাননীয় অধ্যক্ষ অমিত শাহজি কিছুক্ষণ পরেই আপনাদেরকে আপনাদের বলবেন, ভাষণ দেবেন যে আজকে হুগলি লোকসভায় যেরকম একটা আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা জানি যে এই হুগলি লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাতে যাচ্ছে, কি তাই তো? ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জোট বেঁধেছে জনতা, বাংলা ছাড়ো মমতা। আবার বলবো, জোট বেঁধেছে জনতা, জোট বেঁধেছে জনতা, জোট বেঁধেছে জনতা, জোট বেঁধেছে জনতা। এই সন্ত্রাসবাদী সরকারকে, তৃণমূলকে বাংলা থেকে হাটিয়ে দিতে হবে। আমরা জানি যে যে আজকে সেনারা পুলওয়ামাতে আমরা জানি যে আক্রমণ হয়েছিল, আজকে আমাদের সেনাদেরকে মারা হয়েছিল, সবাই জানেন তো। আজকে সারা দেশ চোখের জল ফেলেছে, তারপরে যখন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশের সেনারা যখন অ্যাটাক করে জঙ্গিদের মারা হয়েছিল, তখন কতগুলো জঙ্গি মারা গেছে, কে হিসাব চেয়েছিল, কে হিসাব চেয়েছিল? এই বাংলা, এই পশ্চিমবঙ্গ, বোঝা যাচ্ছে যে দেশের মাটিতে জন্মেছে, যে দেশের এখানে আছে, সে দেশকে বিশ্বাস করে না, পাকিস্তানকে বিশ্বাস করে। পাকিস্তান, পাকিস্তানের টিভিতে মমতা ব্যানার্জিকে দেখানো হচ্ছে, মমতা ব্যানার্জিকে দেখে তারা হাততালি দিচ্ছে, ভাবছে দেশের মধ্যেই তো গন্ডগোল পাকিয়ে দিয়েছি, দেশের মধ্যেই তো আরো শত্রু ঢুকিয়ে দিয়ে আমরা আরো সেনাকে মেরে ফেলতে পারবো। আজকে যে সেনাদেরকে নিয়ে রাজনীতি করছে, আজকে সেনাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করে, বলছে সেনা নাকি বিজেপি, সেনা বিজেপি। আজকে যখন বাংলায় দুজন সেনা এসেছিল, আমরা গিয়েছিলাম সেখানে দেখা করতে, মমতা ব্যানার্জি জাননি, বলছেন ওটা বিজেপির সেনা। আর আজকে সেনা বাহিনীরা সারা দিন রাত ধরে ওই ঠান্ডার মধ্যে সারাক্ষণ ধরে তারা পুরো দেশকে রক্ষা করে, বিজেপিকে শুধু রক্ষা করে না, সারা দেশকে রক্ষা করে। মমতা ব্যানার্জি আজকে দেশের সেনাদেরকে অপমান করছে, যে দেশের সেনাদেরকে অপমান করে তারা বাংলায় থাকার যোগ্য নয়, কারণ আমরা জানি বাংলায় স্বাধীনতা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, বাংলাতেই স্বাধীনতা আন্দোলন, বাংলায় শরৎচন্দ্র, বাংলায় বঙ্কিমচন্দ্র, শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর আছে, বাংলায় আছে মা দুর্গা, বাংলায় আছে মা কালী, বাংলায় আছে মা জগদ্ধাত্রী, বাংলায় আছে রাম, বাংলায় আছে সীতা, বাংলায় আছে রক্ষণ। আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, যতই আমাদের মধ্যে বিরোধ করুক না কেন, আমাদের মধ্যে কিছু ভাঙাতে পারবে না, আমাদের মধ্যে কিছু আলাদা আলাদা খণ্ডিত করতে পারবে না। সেই জন্য বন্ধুরা, আপনাদের সবাইকে বলবো, আগামী 6ই মে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, পঞ্চায়েতের প্রতিশোধ নিন, পদ্মফুলকে জেতান, মোদিজিকে জেতান, এবং এই হুগলি লোকসভা কেন্দ্র আমরা চাই যে ভারতীয় জনতা পার্টির আজ অধ্যক্ষ এসেছেন, তোনার হাতে আমরা উপহার দেব এই গঙ্গার পাড়ে, এই ঐতিহ্যময় হুগলি লোকসভা। একদিকে চুচুড়া, চন্দননগর, সিঙ্গুর, ধনেখালি, পান্ডুয়া, বলাগড়, সপ্তগ্রাম, এই পুরো হুগলি লোকসভা কেন্দ্র শুধু গেরুয়া আর গেরুয়া আর গেরুয়াময় হয়ে যাক। কেউ দেখেন কেন্দ্রীয় বাহিনীকে
বা অন্য নির্বাচন কমিশনের যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো সব জায়গায় পেয়ে যাবেন। ফোন করে বলবেন যে এখানে পুলিশ এসছে, এসে আমাদেরকে গণ্ডগোল করার চেষ্টা করছে, কারণ পুলিশকে এই পঞ্চম দফার ভোট থেকে বুথের আশেপাশে রাখা হচ্ছে না। সেই জন্য দেখুন এত হাততালি, তার মানে পুলিশরা থাকলে যে কি করে এই হাততালি দেখেই সবাই বোঝা যাচ্ছে। সেই জন্য আপনারা মনে রাখবেন এই ভোট আমাদের সাহস করে সবাইকে দিতে হবে। একবার সাহস করে যদি সবাই দিয়ে আসেন ভোটটা, সারা জীবন ভালো থাকবেন। সারা দেশে মোদি সুনামি চলছে, সেই জন্য বাংলাতেও এই মোদি সুনামি এসছে। এবং আমরা জানি 23 মে বাংলা থেকে বিজেপির বিজয় রথ বেরোবে এবং সারা দেশে তার প্রতিফলন হবে। এবং যারা আমরা যারা আজকে বিজেপির কর্মীরা যারা রয়েছে তারা আমরা গর্ব করে বলতে পারবো, এত দিন ধরে কেস করেছে, এত দিন ধরে মার খেয়েছি, গাড়ি ভেঙেছে, আজকে আপনাদেরকে কিভাবে কিভাবে সব জায়গায় মার খাচ্ছে, কাউকে আঙুল কেটে দিচ্ছে, কাউকে হাত ভেঙে দিচ্ছে, কাউকে পতাকা লাগাতে দিচ্ছে না, পোস্টার ছেড়ে দিচ্ছে, এই সবে জবাব দেবেন। মনে রাখবেন সব মাথায় রেখে দেবেন, কোনো কিছু বলবেন না, সব প্রতিশোধ হবে, সব কিছুর প্রতিশোধ হবে, সব জবাব আমরা দেব, কোনো কিছু মাথা থেকে বের করে দেবেন না, কারণ পৃথিবী গোল, পৃথিবী গোল, আবার সেই জায়গায় প্রত্যেককেই ফিরতে হবে। ওপরে ঈশ্বর আছেন, সব দেখছে, সবার একটা এক্সপায়ারি ডেট থাকে, তৃণমূল সরকারের এক্সপায়ারি ডেট এসে গেছে। সেই জন্য সবাইকে বলবো সবাই খুব ভালো থাকুন এবং এই ভোটের দিনটাকে গণতন্ত্রের উৎসবের মতো পালন করবেন। আমরা জানি যে বাংলায় গণতন্ত্রের উৎসব কথাটা বললে সবাই হাসি পায়, গণতন্ত্র বলে এখানে কিছু নেই। আর মুখ্যমন্ত্রী সারাক্ষণ বলে আমি গণতন্ত্রে বিশ্বাস করি, স্টেজে একরকমের কথা বলেন, স্টেজ থেকে নেবে গিয়ে অন্যরকম কথা বলেন, সব কিছু দেখে নিবি, কাউকে বলছে এই সব কিছু দেখে নিবি, একটু হুমকি দিতে হবে, একটু ধমকি দিতে হবে, উনি বুঝে গেছেন যে মানুষের ওপর থেকে বিশ্বাস চলে গেছে, মানুষের ওপর থেকে আস্থা চলে গেছে, এখন গুন্ডা বদমাইশ মস্তান দিয়েই তাকে ভোট করাতে হয়। সুতরাং গুন্ডা মস্তানও তো মানুষ, গুন্ডা মস্তানও মানুষ, আপনারা সবাই মানুষ, গুন্ডা এমনি এমনি গুন্ডা হয়ে যায় না, অনেক কিছু দুঃখ পেয়ে অনেক কিছু রোজগার না করেই তারা গুন্ডা মস্তান হয়। তাদেরকেও বলবো যে তারা যদি আজকে ভালো জায়গায় ফিরতে চায়, ভালো জীবনে তাদের ফেরা উচিত, এই সব লোকেদের কথা না শুনে তারা আগামী ভবিষ্যতের দিকে তারা যাক, কারণ আমরা চাই বাংলার বেকাররা চাকরি পাক, বাংলার জুট মিলগুলো খুলুক, বাংলায় শিল্প আসুক। আজকে মুখ্যমন্ত্রী বলে যে উনি নাকি 81 লক্ষ চাকরি দিয়েছেন, 81 লক্ষ চাকরি হলে ঘন্টায় 154 জনকে চাকরি দেওয়া হয়। এখানে কেউ আছেন নাকি? আমি তো সারা বাংলা ঘুরলাম, কাউকে হাত তুলতে দেখলাম না, ঘন্টায় 154 জনের চাকরি হচ্ছে। আমার তো মনে হয় অন্য কোনো গ্রহতে গিয়ে দিচ্ছে, মঙ্গল গ্রহের লোককে চাকরি দিচ্ছে, 154 জন করে আছে ঘন্টায়। মিথ্যা কথারও একটা লিমিট আছে, মানুষ বুঝতে পেরে গেছে, সামনে সাদা নীল নীল রং করা বিল্ডিং ঝা চকচকে, আর ভেতরে অন্ধকার, বিষণ্ণতা, দুঃখে ভরা ভেতরের পুরো জায়গাটা, পুরো ঘরটা। মানুষ বুঝে গেছে, মানুষ এইবার প্রতিবাদের ভাষা তুলেছে, আমরা চারিদিক থেকে দেখছি মানুষ প্রতিবাদ করছে, মানুষ রাস্তায় নেমেছে। সবচেয়ে বড় কথা, মহিলারা রাস্তায় নেমেছে। মহিলারা যখন রাস্তায় নামে তখন বুঝতে হয় যে পরিবর্তনের একটা কোথাও গন্ধ পাওয়া গেছে। এবং 2011 পরিবর্তনেও মহিলারা নেমেছিল, 2019 পরিবর্তনে মহিলারা নেমেছে, রাস্তায় নেমেছে, তার মানে বুঝতে হবে পরিবর্তনের পরিবর্তন এই 2019 সাল থেকেই শুরু হয়ে গেছে এবং তৃণমূলের দিন গোনা শুরু হয়ে গেছে। একটা একটা করে দিন চলে যাচ্ছে, গালাগালি একটু উত্তাপে বেড়ে যাচ্ছে, যত গালাগাল মুখের ভাষা আরও খারাপ হচ্ছে, তত মনে রাখবেন তৃণমূলের সিটগুলো আস্তে 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 কমছে। সেই জন্য সবাই ভালো থাকুন,
সবাই 6 তারিখ ভোট দিন, গণতন্ত্রের উৎসব পালন করুন, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে 5 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি প্রার্থী মোদিজিকে জয়যুক্ত করুন, এবং আমরা এই হুগলি লোকসভা সিটটা অমিত শাহজিকে মোদিজিকে আমরা তুলে দিতে চাই। মোদিজি সবাইকে বলেছেন তিনি দেশের চৌকিদার, আপনারা মনে রাখবেন হুগলিতে চৌকিদারি করতে আমাকে পাঠিয়েছেন। আমি বলতে চাই আমি একা চৌকিদার নই, আপনারা সবাই চৌকিদার, আপনারা সবাই চৌকিদার, মনে রাখবেন আপনাদের ওপর পুরোপুরি ক্ষমতা আছে, মানুষই গণতন্ত্রের শেষ কথা বলে। আপনারা সবাই চৌকিদারি করে ভোটটাকে ঠিকঠাক মতো যেন হয়, মানুষ যেন মতদান ঠিকঠাক মতো করতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।